হ্যালো স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞানের নতুন সিলেবাসের উপর, অর্থাৎ ভারতের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে। দেখো, আমি এর আগে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আমি তিনটি পার্ট দিয়েছি ভারতের সংবিধানের বৈশিষ্ট্যের উপর। আজকে আমার তোমার আরেকটা পার্ট আমি উল্লেখ করছি। এখানে পয়েন্ট হবে 15 নম্বর পয়েন্ট। ভারতের সংবিধানের 15 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হলো বিশেষ সংরক্ষণ ব্যবস্থা। দেখো, ভারতের সংবিধানে মৌলিক অধিকারে সাম্য নীতির কথা বলা হয়েছে, আরও বিভিন্ন ধারাতে সমান অধিকারের কথা বলা হয়েছে, এগুলো বলা হয়েছে। কিন্তু এগুলো হচ্ছে তত্ত্বগতভাবে বলা। আমরা সাম্যের অধিকারে বলেছি যে চাকরিতে সমান অধিকার, এটা আমরা বলেছি। আবার 15 নম্বর ধারাতেও বলেছি যে রাষ্ট্র বৈষম্যমূলক আচরণ করবে না, সকলের ক্ষেত্রে সমানভাবে সমান দৃষ্টিতে নাগরিকদের বিচার বিশ্লেষণ করবে। কথা হলো কি, এগুলি তত্ত্বগত আমরা বলতে পারি। তো কারণ কি, সংবিধানের একটা বৈশিষ্ট্য হিসাবেই বিশেষ একটা সংরক্ষণের ব্যবস্থা, রিজার্ভেশনের ব্যবস্থা কথা বলা হয়েছে। বলা হয়েছে যে ভারতের বহু মানুষ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, আর্থিক দিক থেকে খুবই দুর্বল, বহু মানুষ সামাজিক দিক থেকে পিছিয়ে আছে, সামাজিক দিক থেকে খুবই অবহেলিত, মর্যাদা পায় না, সম্মান পায় না। ভারতের বহু মানুষ তারা রাজনৈতিক অধিকার পায় না, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত, রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ সুবিধা তারা পায় না। এমন যারা মানুষ, তারা হলো তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি। তাই এদের উন্নয়ন দরকার, এদের মেধা বিকাশের সুযোগ সুবিধা নেই, তাই তারা বিশেষ ক্ষেত্রে একটা তাদের মধ্য থেকে আসন সংরক্ষিত হবে। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে, বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। বিভিন্ন নির্বাচনে তপশিলি জাতি উপজাতিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। আরেকটি কথা হইল যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতিদের বিশেষ সুযোগ সুবিধা আছে, বিশেষ ছাড় আছে। তারা কম মেধা যুক্ত হলেও তারা চাকরি পেয়ে থাকে। তপশিলি জাতি তাদের জন্য 15% চাকরিতে আসন সংরক্ষিত আছে, নির্বাচনের ক্ষেত্র আছে। আর এসটিদের বা শিডিউল ট্রাইবেদের জন্য 7.5%, তাহলে আমরা দেখছি 22%। আর মন্ডল কমিশন তৈরি হয় 1980 সালে, সেই মন্ডল কমিশনের যে রিপোর্ট, তাতে অন্যান্য পিছিয়ে অনগ্রসর শ্রেণী, তারাও তাদের জন্য আসন সংরক্ষিত হবে। অন্যান্য আদার্স ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এটাকে 1989 সালে কার্যকরী করার ক্ষেত্রে হয়, সেখানে আন্দোলন হয়, চাপে পড়ে সরকার পিছিয়ে যায়। এটা আবার তোমার পিভি নরসিংহ রাও ক্ষমতায় এসে 1991 সালে ওবিসি এটা রিজার্ভের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, এদের জন্য 27%। তাহলে মোট হচ্ছে 22.5 প্লাস 27, তাহলে মোট হলো কত, মোট হলো তোমার 49.5। সাম্প্রতিককালে আরেকটা সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, সেটা হলো আর্থিক মানদণ্ডে যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, তারা দরিদ্র
তাই তাদের জন্য আসন সংরক্ষণ। তাহলে সংরক্ষিত আসনের সংখ্যা আমরা দেখছি যে 59.5%। এছাড়া হ্যান্ডিক্যাপ কোটা আছে। তো ভারতবর্ষের শাসন ব্যবস্থাতে সাংবিধানিক যে ব্যবস্থা, আমাদের দেশে আমাদের ব্রিটিশ আমলে থেকে প্রাচীন আর্যযুগকালে যে বিভাজন হয়েছে, বর্ণাশ্রম প্রথা চালু হয়েছে, উচ্চ বর্ণের ব্রাহ্মণ তারা নিজেরাই নিজেদের ব্রাহ্মণ বানিয়েছে এবং শূদ্রদের তাদের মন গড়া কথা দিয়ে শূদ্র বানিয়ে তারা তাদেরকে অবহেলা, তাদেরকে নিগৃহ করছে। তো তারা যেমন অস্পৃশ্যতাকে তৈরি করেছে, বর্তমান সংবিধানে এই সংরক্ষণ ব্যবস্থাও কিন্তু তাদের মধ্যে একটা অস্পৃশ্য, তাদেরকে মানে মনে করিয়ে দেওয়া হচ্ছে। এবং যারা উচ্চ বর্ণের মানুষ, যারা জেনারেল কাস্ট বলছি, যারা সংরক্ষণের বাইরে, তারা অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। বেশি নাম্বার পেয়েও চাকরিতে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, যার ফলে এই যে উচ্চ বর্ণে নিম্ন বর্ণে যে বিভাজন, এটা কিন্তু বাড়ছে। তাই এছাড়া তারা কম নাম্বারে চাকরি পেয়ে তাদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়, তারা আরও একদিকে কষ্ট পাই আমরা বলতে পারি একথা। তবে একটা কথা কি, এই সংরক্ষণ ফার্স্ট জেনারেশনের মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালো হয়। তারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, সামাজিক দিক থেকে পিছিয়ে আছে, তারা কম নাম্বার পেয়েও চাকরিতে সুযোগ পেলো, তাদের দরকার আছে। কিন্তু যে সুযোগ পেয়ে গেল, সংবিধানের ব্যাখ্যা আছে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ, তাহলে সে তো আর অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকছে না। তাহলে এসসি এবং এসটিদের মধ্যে যারা চাকরি পাচ্ছে, পেয়ে গেল, হ্যাঁ, সে প্রথম পেয়ে গেল, তারপরে তার যে জেনারেশন ছেলে মেয়ে, তাদের পাওয়াটা ঠিক গণতন্ত্র সম্মত নয়। তার কারণ এক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতির প্রতি যারা জেনারেল মানে সিটে চাকরির জন্য লড়াই করছে, ভর্তির জন্য লড়াই করছে, তারা পাচ্ছে না যখন তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, যার ফলে যে জাতপাতের যে বিষয়টা সেটা আরও কিন্তু মানে মানে আরও কিন্তু বেড়ে যাচ্ছে। এবং লোকসভা রাজ্যসভাতে ক্ষেত্রে যে এসসি তপশিলি, তারা মানুষ কিন্তু মানুষ হিসাবে ভাবতে শেখাতে হবে মানুষকে, কিন্তু সেটা কিন্তু এই শিক্ষা দেয় না। যারা পিছিয়ে পড়া আছে তাদের সত্যি আর্থিক সুযোগ সুবিধা দিতে হবে, তাদের প্রয়োজনে প্রথমে তাদেরকে আলাদা করে কম নাম্বারের মেধা না দেখে চাকরি নিযুক্ত করতে হবে, তার মেধা, তারপরে তাদের যখন আর্থিক উন্নতি হয়ে যাচ্ছে, প্রথম চাকরি পেয়ে যাচ্ছে, তখন তাদেরকে মেধার ভিত্তিতে চাকরি, মেধার ভিত্তিতে ভর্তি, মেধার ভিত্তিতে লোকসভা রাজ্যসভা যে এই আসন, সেটা করলে আমার মনে হয় ভালো হয়। তো যাই হোক, সংরক্ষণ আছে, এটা সাংবিধানিক ব্যবস্থা, এটা মানতে হবে। 1950 সাল থেকে 1960 সাল পর্যন্ত কার্যকরী, 10 বছর অন্তর অন্তর কার্যকরী হবে, পার্লামেন্ট আইন করে আবার কার্যকরী করতে পারবে। কিন্তু ভারতের শাসক শ্রেণীর রাজনৈতিক স্বার্থে এই যারা এসসি এসটি তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, কিন্তু এসসি এসটিদের মধ্যে যারা প্রথম জেনারেশান চাকরি পাচ্ছে, তারা অর্থবান হয়ে যাচ্ছে, তারা আর সাধারণ যারা এসসি এসটি থাকছে তাদের দিকে তাকাচ্ছে না, এবং তাদের মধ্যে থেকে আর হতে পারছে না, তারা অর্থনৈতিক দিক থেকে যে বঞ্চিত আছে, শোষিত আছে, তারা শোষিত বঞ্চিত থাকছে, এবং তারা সামাজিক মর্যাদাও তারা কিন্তু পাচ্ছে না। মানুষকে মানুষ হিসেবে দেখা, এই আদর্শ ভারতের সংবিধানে থাকলে ভালো হয়। আমাদের সংবিধান মানতে হবে, তাই ওবিসি এসসি এসটি এই বিভাজন, হিন্দু মুসলমানের বিভাজন যেমন খুবই খারাপ, তেমনি এই বিভাজনগুলি মানে কমাতে হবে, যাতে তাদের মধ্যে আত্মবিশ্বাস, তাদের মধ্যে আত্মমর্যাদা বোধ গড়ে ওঠে। আর যারা খারাপ মানুষ, সে উচ্চ বর্ণেরই হোক আর মধ্যবিত্ত হোক, ধনী হোক, তাদের মানসিকতা আলাদা, তারা তাদের ঘৃণা করা মানসিকতা মানুষ হিসাবে। সুতরাং সে যদি আর্থিক দিক দিয়ে উন্নতি হয়ে যায় কোনো এসসি এসটি, তাকে সে তারা অস্পৃশ্য বলে মনে করবে। তাই মানসিকতার পরিবর্তন দরকার।
আমাদের তাদের মধ্যে যে হীনমন্যতা, সেই হীনমন্যতা কাটিয়ে উঠতে হবে। তাহলে একটা প্রজন্মের মধ্যেই রিজার্ভেশন একটা কাম্য বলে মনে হয়, যাদের ভালো হয় আর কি। যাই হোক, আমাদের এই ব্যবস্থাকে মেনে নিতে হবে, আমাদের দেশে আছে। 16 নম্বর বৈশিষ্ট্য, 16 নম্বর বৈশিষ্ট্য সংখ্যালঘুদের অধিকার। বিশ্বের বহু দেশেই তোমার রাষ্ট্র সংখ্যালঘুদের বিশেষ পদ, বিশেষ বিশেষ সুযোগ সুবিধা দেয়। ভারতের সংবিধানে 29 এবং 30 ধারাতে উল্লেখ আছে। শিক্ষার ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কি রাজ্যের নাগরিকের ক্ষেত্রে, মানে তাদের তাদের ভাষার ক্ষেত্রে সংখ্যালঘুর দিক থেকে তাদের বিশাল বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। সংবিধানের 29-2 ধারায় কেবল ধর্ম, জাতি, উপজাতি, ভাষা ইত্যাদির কারণে বা এদের যে কোনো একটা কারণে ভারত রাষ্ট্র দ্বারা সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিককে প্রবেশে বাধা দেওয়া যাবে না। অর্থাৎ এখানে ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, উপজাতির ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে কোনো কাউকে বাধা দেওয়া যাবে না। হ্যাঁ, এটা এটা 29-2 ধারায় বলা হয়েছে। 1948 সালে 8ই ডিসেম্বর আর্টিকল 30-এ গণপরিষদ এটাকে গ্রহণ করেছে, এবং 30 ধারা আর 1 হলো উপধারায় এখানে বলা হয়েছে ভাষাভিত্তিক সংখ্যালঘু যারা তাদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান এবং মানে পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার অধিকার থাকবে। যারা সংখ্যালঘু ভাষা ভাষায় সংখ্যা কম এবং যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে। সংখ্যালঘু মানুষের দ্বারা স্থাপিত এবং পরিচালিত সম্পত্তি বাধ্যতামূলকভাবে তাদের মানে তারা অর্জন করতে পারবে, তাদেরকে বঞ্চিত করা যাবে না। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য দানে ভারত রাষ্ট্র কোনো বৈষম্যমূলক আচরণ করবে না। আবার ধর্মভিত্তিক মানে ভাষাভিত্তিক যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে সেক্ষেত্রে ভারত সাহায্য করবে। দেখো, আর্টিকল 30-তে এই কথা বলা হয়েছে যে মানে সংখ্যালঘু শব্দটা ইউজ করা হয়েছে আর্টিকল 30-তে। 29 ধারাতে একই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, সংখ্যালঘু। 1928 সালের নেহরু রিপোর্টেও সংখ্যালঘুর কথা বলা ছিল। সুপ্রিম কোর্ট 1945 সালে সংখ্যালঘু কমিশন গঠনের কথা বলেছে। যাই হোক, 29 এবং 30 ধারা দুটি ধারাতেই ধর্মীয় সংখ্যালঘু এবং ভাষাগত সংখ্যালঘুর কথা বলা হয়েছে। তাই সংখ্যালঘুদের জন্য বিশেষ পদক্ষেপ রাষ্ট্র নিতে পারবে এ কথা বলা হয়েছে। 17 নম্বর বৈশিষ্ট্য, এ বৈশিষ্ট্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হলো সার্বিক ভোটাধিকার, সার্বজনীন ভোটাধিকার। তোমরা জানো ভারতের সংবিধানে 356 ধারায় এই সার্বিক ভোটাধিকারের কথা উল্লেখ আছে। এটা এটা মানে কি? সার্বিক ভোটাধিকার হলো যে ভারতের জাতি, ধর্ম, বর্ণ, ধনী, গরিব, নারী, পুরুষ, হ্যাঁ, সবাই সবাই যে কোনো মানুষ, সব মানুষ, এগুলো বিচার করা হবে না, যে কোনো মানুষ তোমার ভোটের অধিকার পাবে। কিন্তু যারা দেউলিয়া ব্যক্তি, যারা ঋণ নিয়ে, ঋণ দেওয়ার, ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই, দেউলিয়া হয়ে গেছে, সরকারের ঘোষণা করেছে দেউলিয়া, সে ভোটের অধিকার পাবে না। আর যারা বিকৃত মস্তিষ্ক তারা ভোটাধিকার পাবে না। এটা সংবিধানে 326 ধারাতে 21 বছর বয়সসীমা ছিল, সেটাকে 1988 সালে সংবিধান সংশোধন করে এটাকে তোমার 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। হ্যাঁ, 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে, এবং এখানে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে, অর্থাৎ সংবিধান সংশোধন হয়েছে। 61 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তোমার ভোটাধিকার 21 বছর বয়স থেকে কমিয়ে সেটা 18 বছর করা হয়েছে। 18 বছর বয়স হলেই প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার, রাজনৈতিক যে অধিকার, এটা প্রয়োগ করতে পারবে। এটা গণতান্ত্রিক অধিকার, সে স্বাধীনভাবে সে প্রয়োগ করতে পারবে। কিন্তু রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন শুরু হয়েছে ভারতের রাজনীতিতে, এবং আমরা দেখি যে বাহুবল, অর্থবল, অর্থ প্রলোভন, পদের লোভ দেখে যেভাবে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে,
তাতে কিন্তু সার্বজনীন ভোটাধিকারের যে আদর্শ সেটা ক্ষুণ্ণ হচ্ছে। তো মানুষ যাতে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য নির্বাচন কমিশন গঠনের কথাও বলা হয়েছে, 324 ধারাতে উল্লেখ আছে। কিন্তু মানে নির্বাচন কমিশন সেও তার নিজস্ব মানে কর্মী বাহিনী নেই, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের উপর নির্ভর করতে হয়, তাই কেন্দ্র এবং রাজ্যে যে সরকার থাকে তারা কিন্তু নির্বাচন কমিশনকে প্রভাবিত করে। নির্বাচন কমিশন নিরপেক্ষ স্বাধীনভাবে ভূমিকা পালন করতে পারে না, যার জন্যে বুথ দখল, ভোট নির্বাচনী কারচুপি, তারপরে ভয় দেখানো, তারপরে তোমার ভোটারদের অর্থ দিয়ে প্রলোভন দেখিয়ে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া, তাদের তারপরে তাদেরকে ভয় দেখিয়ে ভোট দিতে না ভোট দিতে ভোট দেওয়া থেকে বিরত রাখা, এবং সেই ভোট বিশেষ করে রুলিং পার্টি তারা কাস্ট করে, এটা কিন্তু ভারতের সার্বিক ভোটাধিকারের আদর্শ বিরোধী। যাই হোক, এই বলে আজকে আমি ভারতের সংবিধানের 3টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম আজকের এই ভিডিওতে। তোমরা দেখবে এখানে আমরা বলেছি বিশেষ সংরক্ষণ, আরেকটা বলেছি যে শিক্ষা সাংস্কৃতিক অধিকার 29 এবং 30 ধারায়, দুটো আর একটা বলেছি সার্বিক ভোটাধিকার, এই 3টি নিয়ে আলোচনা করলাম। তোমরা ভালো করে ভিডিও দেখবে। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম।